আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে উপস্থাপন করছি আফ্রিকা মহাদেশের ভূত্বকের অস্বাভাবিক পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লাগবে। আফ্রিকা মহাদেশের টেকটোনিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে, তবে সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে ভূমি পরিমাপের সুযোগ পাওয়ায় পরিবর্তনগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারছেন বিজ্ঞানীগণ। বিশ্বের অন্যতম উষ্ণতম স্থান হল পূর্ব আফ্রিকার আফার অঞ্চল। বিজ্ঞানীগণ বলছেন, ঠিক এই অঞ্চলের নিচেই বাঘ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ। শুধু তাই নয়, বিভক্ত সেই মহাদেশের মাঝখানে সৃষ্টি হচ্ছে এক নতুন সমুদ্রের। আফ্রিকা মহাদেশ ধীর গতিতে দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং জন্ম হচ্ছে নতুন এক সাগরের। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও গবেষণায় আফ্রিকার ভূত্বক পরিবর্তনের আশঙ্কা করছে। ইথিওপিয়ার আফার অঞ্চলে একটি ফাটলের সূত্রপাত হয়েছে এবং তিনটি ভূগর্ভস্থ প্লেটে অনবরত পরিবর্তন ঘটছে। প্লেটগুলো একে অপর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, ফলে ভূত্বক বিশেষজ্ঞগণ ধারণা করছেন যে আফ্রিকা আবারও বিভক্ত হতে যাচ্ছে। তাই ফাটলটি ধীরে ধীরে নদী, অতঃপর হাজার হাজার বছর পর সাগরে পরিণত হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে ইথিওপীয় মরুভূমির 56 কিলোমিটার দীর্ঘ ফাটল এর বড় একটি প্রমাণ। ইথিওপিয়ায় 2005 সালের 14 সেপ্টেম্বরের ভূমিকম্প এই দীর্ঘ ফাটলের সৃষ্টি করে। এই স্বল্পমাত্রার ভূমিকম্পের ফলেই এ বিরাট ফাটল ও ক্রমশ ফাটলের বৃদ্ধি নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। স্বল্পমাত্রার ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক তৈরি করেছিল। 2005 সালে 14 সেপ্টেম্বরের পর 12 দিনে 100টির বেশি ভূকম্পন হয়েছিল, ফলে ফাটলটি বৃদ্ধি পেয়ে বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং ফাঁকা স্থান আরও গভীর হতে থাকে। ভূকম্পন স্বল্প হলেও ফাটলটি ধীরে ধীরে বিরাট আকার লাভ করে। বিজ্ঞানীগণ বলেছেন, ফাটলটি ভূগর্ভের প্লেট সরে যাওয়ার ফলেই হচ্ছে এবং ইহা বছর বছর ঘটতেই থাকবে। এবং প্রতি বছর এ সরণের হার 0.5 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এই সরণের ফলে ফাটলটিতে নতুন সাগরের সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। আগাম ধারণা করা হচ্ছে যে সাগর সৃষ্টি হতে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় লেগে যেতে পারে। ফাটলটি ক্রমশ গভীর হচ্ছে এবং প্রতি বছর 1 ইঞ্চি করে প্রস্থ পাচ্ছে। একইভাবে সৃষ্টি হয়েছিল লোহিত সাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। তবে আফ্রিকা বিভক্তির বর্তমান হার তুলনামূলক কম বলা হচ্ছে, তাই সাগর তৈরি হতে হয়তো লক্ষ লক্ষ বছর লেগে যেতে পারে। পৃথিবীর ভূত্বক সর্বদাই চলমান ও বিরতিহীন ঘূর্ণনের পাকে ঘূর্ণায়মান। আগামী লক্ষ কোটি বছর পর হয়তো এশিয়া, ইউরোপ খণ্ড খণ্ড হয়ে যাবে। পরিবর্তন আসবে সাগর মহাসাগরের এবং বিলুপ্ত হবে আটলান্টিক মহাসাগর। আরও ধারণা করা হচ্ছে যে এই পৃথিবীর খণ্ডিত ভূত্বক আবারও একত্রিত হয়ে গড়ে তুলবে নতুন বিশ্ব। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই।
যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবার কাছে বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।